ओम शांति। आज के तारीख हलो 27 डिसेम्बर 2023। प्रातः मुरली ओम शांति बाबदादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले मिष्टी बाच्चारा देवतादेर थेके उत्तम कल्याणकारी जन्म हलो तुम्हादेर अर्थात ब्राह्मणदेर, केनना तुम्हरा ब्राह्मणराई बाबार साहाज्यकारी हो। तो बाबा बोले जे देवतादेर थेके उत्तम कल्याणकारी जन्म हलो तुम्हादेर अर्थात ब्राह्मणदेर, केनना तुम्हरा ब्राह्मणराई बाबार साहाज्यकारी हो। प्रश्न, बाच्चारा एखन तुम्हरा बाबा के कौन धरनेर साहाज्य करो? ए साहाज्यकारी बाच्चादेर बाबा कि प्राइज दें? उत्तर, बाबा प्यूरिटी पीसेर राज्य स्थापन करेछेन, आम्रा ताके पियोर थेके प्यूरिटीर साहाज्य करी। बाबा जे यज्ञ रचना करेछेन आम्रा ता रक्षा करी, ताई बाबा अवश्यई आमादेर प्राइज देबेन। एई संगमे आम्रा अनेक बड़ो प्राइज पाई। আমরা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জেনে ত্রিকালদর্শী হয়ে যাই আর ভবিষ্যতে সিংহাসনের অধিকারী হই। এই হলো প্রাইজ। গীত বলেছেন, পিতা মাতা সহায়ক স্বামী সখা এক তুমি হলে আমার নাথ। পিতা মাতা সহায়ক স্বামী সখা এক তুমি হলে আমার নাথ। ओम शांति। ए कार महिमा, परम प्रिय परम पिता परमात्मा शिव ए हलो तारोई महिमा। तार नाम जेमन उच्च थेके उच्च, तार धामो तेमन उच्च थेके उच्च। परम पिता परमात्मार अर्थ हलो सबार थेके उच्च आत्मा, आर काउके परम पिता परमात्मा बला हय ना। तार महिमा अपरमपार। এমনও বলা হয় যে তার এমনই মহিমা যে তার পার বা সীমা পাওয়া যায় না। ঋষি মুনিরাও এমন বলতেন যে তার পার পাওয়া যায় না। তারাও নেতিনেতি এটাও নয় ওটাও নয় বলে আসছেন, নইলে বাবা স্বয়ং এখন এসে নিজের পরিচয় দিচ্ছেন কেন? বাবার পরিচয় তো পাওয়া উচিত, তাই না? বাচ্চারা এই পরিচয় পাবে কিভাবে? যতক্ষণ না তিনি এই ভূমিতে আসছেন ততক্ষণ আর কেউই তার পরিচয় দিতে পারে না। যখন ফাদার সোচছেন তখন সান সোচ ফাদার, বাবা সন্তানদের দেখায় তখন সন্তানরাও বাবাকে প্রদর্শন করায়। বাবা বুঝান যে আমারও নাটকে পার্ট নিহিত আছে, আমাকে এসেই পতিতদের পবিত্র বানাতে হয়। সাধু সন্তরাও গাইতে থাকে, পতিত পাবন সীতারাম এসো, কেননা এ হলো রাবণ রাজ্য। রাবণ কম কিছু নয়, সম্পূর্ণ দুনিয়াকে তমপ্রধান পতিত কে বানিয়েছে? রাবণ বানিয়েছে। আবার এদেরই পবিত্র বানান সমর্থ রাম। অর্ধেক কল্প রাম রাজ্য চলে, আবার অর্ধেক কল্প রাবণ রাজ্য চলতে থাকে। রাবণকে এ কথা কেউই জানে না। বছর বছর তারা রাবণ দহন করতে থাকে, তাও রাবণের রাজ্য চলতে থাকে। রাবণ থোড়ায় জলে, মানুষ বলে পরমাত্মা সর্বর্থ সমর্থ, তাহলে রাবণের রাজ্য কেন করতে দেয়? বাবা বোঝান যে এই নাটক হলো হার জিতের, স্বর্গ আর নরকের, এই ভারতের উপরেই সম্পূর্ণ খেলা বানানো হয়েছে। এ হলো এক বানানো ড্রামা। এমন নয় যে পরমপিতা যেহেতু সর্বশক্তিমান তাই খেলা সম্পূর্ণ হওয়ার পূর্বেই আসবেন, অথবা তিনি অর্ধেক অবস্থায় খেলা বন্ধ করতে পারেন। বাবা বলেন যে সম্পূর্ণ দুনিয়া যখন পতিত হয়ে যায় আমি তখনই আসি, এ কারণেই শিবরাত্রি পালন করা হয়, শিবায় নমঃ বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা নমঃ বলা হবে, শিবকে পরমাত্মায় নমঃ বলা হবে। বাবুলনাথ বা সোমনাথের মন্দিরে যেমন আছে শিব কি তেমন পরমপিতা পরমাত্মার রূপ কি এত বড় হতে পারে? অথবা আত্মাদের ছোট আর বাবার বড় এমন কি হতে পারে? প্রশ্ন তো আসবেই। এখানে যেমন ছোটদের বাচ্চা আর বড়কে বাবা বলা হয়, তেমনই পরমপিতা পরমাত্মা অন্য আত্মাদের থেকে বড়। আর আমরা আত্মারা কি ছোট তা নয়,
বাবা বলেন, বাচ্চারা তোমরা আমার মহিমা গিয়ে থাকো। তোমরা বলো পরমাত্মার মহিমা অপরমপার, তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ, পিতাকে তো বীজই বলা হবে তাই না, তিনি হলেন সৃষ্টিকর্তা। বাকি যেসব বেদ উপনিষদ গীতা যজ্ঞ তপ দান পুণ্য এসবই হলো ভক্তির সামগ্রী, এদেরও নিজের সময় আছে। অর্ধেক কল্প হলো ভক্তির আর অর্ধেক কল্প হলো জ্ঞানের। ভক্তি হলো ব্রহ্মার রাত আর জ্ঞান হলো ব্রহ্মার দিন। এই শিব বাবা তোমাদের বোঝান, এনার তো নিজের শরীর নেই, তিনি বলেন আমি তোমাদের আবারও রাজ্য শেখাই, রাজ্যভাগ্যের অধিকার দেওয়ার জন্য। এখন ব্রহ্মার রাত সম্পূর্ণ হয়েছে, এখনই ধর্মের গ্লানির সময় এসে উপস্থিত হয়েছে। মানুষ সবথেকে বেশি গ্লানি কার করে, পরমপিতা পরমাত্মা শিবের। লেখা আছে না, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম, পরিত্রাণায় চ সাধনা বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবনে যুগে যুগে। ভাষা তো এটাই, ভারতে যখন দেবী দেবতা ধর্ম স্থাপনের জন্য অতিমাত্রায় গ্লানি হয়, আমাকে মানুষ নুড়ি পাথরে বলে দেয়, আমি তখন আসি যে ভারতকে স্বর্গ বানায়, পতিতকে পবিত্র বানায়, তার কত গ্লানি করেছে। বাচ্চারা তোমরা জানো ভারত হলো সবথেকে পুরনো খণ্ড যা কখনোই বিনাশ হয় না। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্যও এখানে হয়, এ রাজ্যও স্বর্গের রচয়িতাই দিয়েছেন। এখন তো সেই ভারতই পতীত, তখন আমি আসি, সেই সময় তার মহিমা গাওয়া হয়, শিবায় নমঃ। এ অসীম জগতের ড্রামায় আমাদের সকল আত্মার পাঠ নিহিত আছে, যার রিপিট হয়, যার থেকে কোনো একটু টুকরো বের করে জাগতিক ড্রামা বানায়। এখন আমরা ব্রাহ্মণ, এরপর দেবতা হব, এ হলো ঈশ্বরীয় বর্ণ, এ হলো তোমাদের 84 জন্মের অন্ত। এতে তোমাদের 4 বর্ণের জ্ঞান আছে, তাই ব্রাহ্মণ বর্ণ সবথেকে উঁচু, কিন্তু মহিমা বা পূজা দেবতাদের হয়। ব্রহ্মার মন্দিরও আছে, কিন্তু কেউই জানে না যে এখানে পরমাত্মা এসে ভারতকে স্বর্গ বানান। স্থাপনা যখন হয় তখন বিনাশেরও প্রয়োজন, তাই বলা হয় রুদ্র জ্ঞান যোগে বিনাশের অগ্নি মানে জ্বালা প্রজ্বলিত হয়। সেই বাবা এখন বাচ্চাদের বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা এ হলো তোমাদের অন্তিম জন্ম, আমি তোমাদের আবার স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছি, এ হলো তোমাদের অধিকার, কিন্তু যে আমার শ্রীমতে চলবে আমি তাকে স্বর্গের উপহার দেব, ওরা শান্তির উপহার পায়। বাবা কিন্তু তোমাদের স্বর্গের উপহার দেন, বাবা বলেন আমি কিন্তু নেব না, আমি তোমাদের দ্বারা স্থাপনা করাই, তাই তোমাদের ওই এই উপহার দিই, তোমরা তো শিব বাবার পুত্র এবং ব্রহ্মার সন্তান, এত বাচ্চা তো প্রজাপিতা ব্রহ্মাই দত্তক নেবেন তাই না। এই ব্রাহ্মণ জন্ম হলো তোমাদের সবথেকে উত্তম জন্ম, এ হলো কল্যাণকারী জন্ম, দেবতাদের জন্ম অথবা শূদ্রদের জন্ম কল্যাণকারী নয়, তোমাদের এই জন্ম হলো খুবই কল্যাণকারী, কেননা তোমরা বাবার সাহায্যকারী হয়ে এই সৃষ্টিতে পবিত্রতা এবং শান্তি স্থাপন করো। ওই পুরস্কার দাতারা সে কথা কি জানেন, ওরা তো কোনো আমেরিকান আদিদের নিয়ে দিয়ে দেয়, বাবা তবুও বলেন যারা আমার সাহায্যকারী হবে আমি তাদের প্রাইজ দেব। পবিত্রতা থাকলে সৃষ্টিতে শান্তি এবং সমৃদ্ধিও থাকবে, এ তো বেশালয়, সত্যযুগ হলো শিবালয়, শিব বাবা সেই যুগ স্থাপন করেছেন। সাধু সন্ন্যাসীরা হলেন হঠযোগী, তারা গৃহস্থ ধর্মের মানুষদের সহজ রাজ্য শেখাতে পারেন না, যতই হাজার বার গীতা মহাভারত পড়ুক না কেন, ইনি তো সবার বাবা, তিনি সকল ধর্মের মানুষদের বলেন তোমাদের বুদ্ধি চোখ এক আমার সঙ্গে লাগাও, আমিও এক ছোট বিন্দু, এত বড় নই, আত্মা যেমন আমি ও ঠিক তেমনই পরমাত্মা, আত্মাও এই ভ্রুকুটির মধ্যে থাকে, এত বড় হলে এখানে কি করে বসতে পারত, আমিও ঠিক আত্মারই মতো, আমি কেবল জনম মরণ রহিত, সদা পবিত্র আর আত্মারা জনম মরণে আসে, আত্মা পবিত্র থেকে পতিত আবার পতিত থেকে পবিত্র হয়, বাবা এখন আবার সবাইকে পতিত থেকে
পবিত্র বানানোর জন্য এই রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছেন। এরপর সত্যযুগে কোনো যজ্ঞ হয় না, আবার দ্বাপর যুগ থেকে অনেক প্রকারের যজ্ঞ রচনা করা হয়। সম্পূর্ণ কল্পে এই রুদ্র জ্ঞান যজ্ঞ একবারই রচনা করা হয়, এতেই সকলের আহুতি হয়। এরপর আর কোনো যজ্ঞের রচনা করা হয় না, কোনো বিপর্যয় এলেই যজ্ঞের রচনা করা হয়। বর্ষা না হলে বা অন্য কোনো বিপর্যয় এলে যজ্ঞ রচনা করা হয়। সত্যযুগ আর ত্রেতায় কোনো বিপর্যয় হয় না, এই সময় অনেক প্রকারের বিপর্যয় আসে, তাই সবথেকে বড় শেঠ শিব বাবা যজ্ঞ রচনা করিয়েছেন। তাই তিনি প্রথম থেকে সাক্ষাৎকার করান কেমনভাবে আহুতি পড়ে, কেমনভাবে বিনাশ হবে, কেমন করে পুরনো দুনিয়া কবরখানা হয়ে যায়, এই পুরনো দুনিয়াতে তোমরা কেন মন লাগাবে, তাই তোমরা বাচ্চারা এই পুরনো দুনিয়ার সন্ন্যাস করো। ওই সন্ন্যাসীরা তো কেবল গৃহের সন্ন্যাস করে, তোমাদের তো গৃহত্যাগ করতে হবে না। এখানে গৃহস্থ জীবন দেখাশোনা করেও তোমাদের কেবল একের মমত্ব দূর করতে হবে। এসবই মৃত, এতে কেন মন আটকে রাখবে, এ তো মৃতের দুনিয়া, তাই বলা হয়। পরিস্থানকে স্মরণ করো, কবরস্থানকে কেন স্মরণ করছো, বাবাও দালাল হয়ে তোমাদের বুদ্ধির যোগ তার সাথে যুক্ত করেন। এ কথা তো বলা হয় আত্মা পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল, সুন্দর মেলা হল করেছেন যখন সদ্গুরু এসে মিলেছে দালাল, এই মহিমাও তারই। কলিযুগে গুরুকে পতিত পাবন বলা যাবে না, তারা তো সদ্গতি করাতে পারেন না। হ্যাঁ, তারা শাস্ত্র শোনান, ক্রিয়া কর্ম করান, শিব বাবার কোনো টিচার বা গুরু নেই। বাবা তো বলেন আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছি, সে তোমরা সূর্যবংশী হও বা চন্দ্রবংশী, তোমরা তা কীভাবে হও, লড়াই করে, তা নয় না লক্ষ্মীনারায়ণ লড়াই করে রাজ্য নিয়েছে, আর না রাম সীতা, তারা এই সময় মায়ার সঙ্গে লড়াই করেছে, তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়র্স মানে গুপ্ত যোদ্ধা, তাই তোমাদের শক্তি সেনাদের কেউ জানে না, তোমরা যোগ বলে দ্বারা সম্পূর্ণ বিশ্বের মালিক হও, তোমরাই এ বিশ্বের রাজ্য হারিয়েছিলে, আবার তোমরাই তা এখন পাচ্ছ, তোমাদের এই উপহার বাবা দেন। এখন যারা বাবার সাহায্যকারী হবে তারাই অর্ধে কল্পের জন্য শান্তি আর সমৃদ্ধির উপহার পাবে। বাবা তাদের ওই সাহায্যকারী বলেন যারা অশরীরী হয়ে বাবাকে স্মরণ করে সদর্শন চক্র ঘোরায়, শান্তিধাম সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করে পবিত্র থাকে। এ কত সহজ, আমরা আত্মারাও স্টার, আমাদের বাবা পরমাত্মাও স্টার, সে এত বড় নয় কিন্তু স্টারের পূজা কিভাবে হবে, তাই পূজা করার জন্য এত বড় বানানো হয়েছে। পূজা তো প্রথমে বাবার হয়, তারপর অন্যদের হয়, লক্ষ্মীনারায়ণের কত পূজা হয় কিন্তু তাদের এমন বা কে বানান, সবার সদ্গতি দাতা হলেন বাবা। বলিহারি তো ওই একজনের, তার জয়ন্তী হলো হিরে তুল্য, বাকি সকলেরই জন্ম করি তুল্য, শিবায় নমঃ এ হলো তার ওই যজ্ঞ যা তোমাদের ব্রাহ্মণদের দ্বারা তিনি রচনা করিয়েছেন। তিনি বলেন যে আমাকে পবিত্রতা এবং শান্তি স্থাপন করতে সাহায্য করবে, যে আমাকে পবিত্রতা এবং শান্তি স্থাপন করতে সাহায্য করবে তাকে আমি এমন ফল দেব। ব্রাহ্মণদের দ্বারা যখন যজ্ঞ রচনা করিয়েছেন তখন দক্ষিণা তো তিনিই দেবেন, তাই না? তিনি এত বড় যজ্ঞের রচনা করিয়েছেন, আর কোনো যজ্ঞই এত বড় বড় সময় ধরে চলে না। তিনি বলেন যে আমাকে যত বেশি সাহায্য করবে আমি তাকে ততই প্রাইজ দেব। আমি সকলকে প্রাইজ দিই, আমি কিছুই নিই না, সবই তোমাদের দিয়ে দিই, এখন তোমরা যা করবে তাই পাবে, অল্প করলে প্রজাতে চলে যাবে। গান্ধীকেও যে সাহায্য করেছিল সেও তো প্রেসিডেন্ট মিনিস্টার ইত্যাদি হয়েছিল, এ তো হলো অল্পকালের সুখ। বাবা তো তোমাদের সম্পূর্ণ আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে নিজের সমাতৃকালদর্শী বানান। তিনি বলেন আমার বায়োগ্রাফি জানলে তোমরা সব কিছুই জেনে যাবে, সন্ন্যাসী থোড়াই এই জ্ঞান দিতে পারে, রাজা সন্ন্যাসী থোড়াই জ্ঞান দিতে পারে, তাদের থেকে অবিনাশী উত্তরাধিকার কি পাবে,
তারা তো তাদের জায়গা একজনকে দেবে, বাকিরা কি পায়? বাবা তো তোমাদের সবাইকেই আসনের অধিকারী করেন, আমি তো নিষ্কাম সেবা করি, আর তোমরা তো আমাকে নুড়ি পাথরে দিয়ে কত গ্লানি করেছ। ড্রামাতে এও বানানো আছে, যখন তোমরা কড়ির মতো হয়ে যাও আমি তখন এসে তোমাদের হীরের মতো বানাই। আমি তো অগুন্তি বার ভারতকে স্বর্গ বানিয়েছি, মায়া আবার তাকে নরক বানিয়ে দিয়েছে। এখন যদি প্রাপ্তি করতে হয় তাহলে বাবার সাহায্যকারী হয়ে প্রকৃত প্রাইজ নিয়ে নাও, এর মধ্যে পবিত্রতা হলো এক নম্বর। বাবা সন্ন্যাসীদেরও মহিমা করেন, ওরাও তো ভালো, ওরা পবিত্র থাকে, এরাও তো ভারতকে অবনমন হওয়ার হাত থেকে রক্ষা করেন, না হলে কি জানি কি হয়ে যেত। এখন কিন্তু ভারতকে স্বর্গ বানাতে হবে, তাহলে অবশ্যই ঘর গৃহস্থিতি থেকে পবিত্র থাকতে হবে। বাপদাদা দুজনেই বাচ্চাদের বুঝিয়ে বলেন, শিব বাবাও এই পুরনো জুতোরূপী শরীরের দ্বারা বাচ্চাদের রায় দেন, তিনি নতুন কাউকে নিতে পারেন না, তিনি তো মাতৃগর্ভে আসেন না, তিনি পতির দুনিয়া পতির শরীরে আসেন। এই কলিযুগে হলো ঘোর অন্ধকার, এই ঘোর অন্ধকারকেই আলোকময় বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্যসার, অসীম জগতের এই দুনিয়াকে মন থেকে সন্ন্যাস করে নিজের মমত্ব দূর করতে হবে। তাই তো বলছে যে অসীম জগতের এই দুনিয়াকে মন থেকে সন্ন্যাস করে নিজের মমত্ব দূর করতে হবে, এখানে মন লাগাবে না। দুই, বাবার সাহায্যকারী হয়ে প্রাইজ নেওয়ার জন্য এক অশরীরী হতে হবে, দুই পবিত্র থাকতে হবে, তিন সদর্শন চক্র ঘোরাতে হবে, চার সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করতে হবে। তো বাবার সাহায্যকারী হয়ে প্রাইজ নেওয়ার জন্য আমাদের এক তো অশরীরী হতে হবে, দুই পবিত্র থাকতে হবে, তিন সদর্শন চক্র ঘোরাতে হবে, চার সুইট হোম আর সুইট রাজধানীতে স্মরণ করতে হবে। বরদান, বিশেষত্বকে সামনে রেখে সর্বদা খুশি মনে এগিয়ে যাওয়া নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন ভব। বিশেষত্বকে সামনে রেখে সর্বদা খুশি মনে এগিয়ে যাওয়া নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন ভব। স্পষ্টীকরণ, নিজের যা কিছু বিশেষত্ব রই তাকে সামনে রাখো, তাহলে দুর্বলতার প্রতি নয় নিজের প্রতি বিশ্বাস থাকবে। দুর্বলতার কথা বেশি চিন্তা করো না, তাহলে খুশি মনে এগিয়ে যেতে থাকবে। হ্যাঁ, তো বলছে দুর্বলতার কথা বেশি চিন্তা করো না, তাহলে খুশি মনে এগিয়ে যেতে থাকবে। এই নিশ্চয় রাখো যে বাবা সর্বশক্তিমান, তাহলে তার হাত যে ধরে থাকে সে পারে পৌঁছাবে, এমন সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন হয়। নিজের প্রতি নিশ্চয়, বাবার প্রতি নিশ্চয়, আর ড্রামার প্রতিটি সিন দেখেও তাতে সম্পূর্ণ নিশ্চিত থাকলে তখনই বিজয়ী হতে পারবে। তো নিজের প্রতি নিশ্চয়, বাবার প্রতি নিশ্চয়, আর ড্রামার প্রতিটি সিন দেখেও তাতে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকলে তখনই বিজয়ী হতে পারবে। স্লোগান, পিউরিটির রয়্যালটিতে থাকো, তাহলে জাগতিক আকর্ষণ থেকে পৃথক হয়ে যাবে। পিউরিটির রয়্যালটিতে থাকো, তাহলে জাগতিক আকর্ষণ থেকে পৃথক হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।